নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC বাংলা অপশনের জন্য স্পেশালি আমাদের এই চ্যানেলটি। আজকের ভিডিওটা UPSC স্পেশাল, এবং তোমরা জানো তোমাদের পেপার টুতে নবজাতক বলে রবীন্দ্রনাথ একটি কাব্যগ্রন্থ রয়েছে, সেখান থেকে আমরা প্রত্যেকটা কবিতা বিষয়ে আলোচনা করেছি। সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, লাইন বাই লাইন ধরে কীভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা জানো যে উৎস প্রসঙ্গ ব্যাখ্যা তো আসেই 10 নম্বরের প্রশ্ন হিসেবে, তো সেটার জন্য আমাদের কী দরকার, সেটার জন্য প্রত্যেকটা কবিতাকে আমাদের খুঁটিয়ে পড়তে হবে। তো সেই রকমই আজকে নবজাতক কাব্যগ্রন্থ থেকে আমরা কয়েকটা আগেও কবিতা আমরা পড়েছি, অবর্জিত, বুদ্ধভক্তি, নবজাতকের নাম কবিতা ইত্যাদি আমরা পড়েছি। আজকে আমার একটা কবিতা, রাদার দুটো কবিতা আমরা এখান থেকে পড়ে নেব। তো নবজাতক সম্পর্কে যারা ভিডিওটা প্রথম দেখোনি, প্রথম ভিডিওটা, তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। UPSC স্পেশাল বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে, যারা নবজাতক সম্পর্কে ভিডিও দেখোনি তাদেরকে বলে রাখি নবজাতক সম্পর্কে কিছু তথ্য। 1940 সালে এটি প্রকাশিত এবং রবীন্দ্রনাথের একবারে শেষ পর্যায়ে লেখার মধ্যে কিন্তু এগুলো অন্যতম। এর বিচিত্রতা অবশ্যই রয়েছে এই কাব্যগ্রন্থের, এই কাব্যগ্রন্থ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। রবীন্দ্রনাথের একেবারে শেষ জীবনের লেখা এবং নীতিহীন মানব সভ্যতার যে আস্ফালন, তাতে ব্যথিত যে রবীন্দ্রনাথ, তার মধ্যে থেকে উত্তরণের যে রবীন্দ্রনাথ, তারই কথা বলে। সূচনাতে তিনি বলেছেন, আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে, প্রায়ই সেটা ঘটে নিজের অলক্ষে। কালে কালে ফুলের ফসল বদল হয়ে থাকে, তখন মৌমাছির মধুর জোগার নতুন পথ নেয়। এই সূচনাটা তোমরা অবশ্যই পড়বে, যে কোনো কাব্যগ্রন্থের ভূমিকা মুখপাত্র হিসেবে কিন্তু কাজ করে। সেই কাব্যগ্রন্থ বা সেই উপন্যাস বলো, যে কোনো গল্পক্ষেত্র যাই বলো না কেন, কোনো বইয়ের সূচনা ক্ষেত্রে কবি বা লেখক পাঠকের উদ্দেশ্যে কেন এটি, মানে পুরো সম্পূর্ণ বইটা কী ব্যাপারে, সেটা কিন্তু বোঝা যায় এই সূচনাগুলো পড়ে। তো যারা যারা UPSC অ্যাসপিরেন্ট আছো, তারা কিন্তু বইগুলো টেক্সট অবশ্যই পড়বে এবং এই সূচনাগুলো কিন্তু পড়বে। এবং দেখো, এখানে আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে, যে ঋতু পরিবর্তন অর্থাৎ বৈচিত্র্য, প্রকৃতিতে যেমন ঋতু পরিবর্তন হয়, বিভিন্ন বৈচিত্র্য নিয়ে আসে, গ্রীষ্মের দাবদাহ, বর্ষার শ্রাবণের ধারা, শরতের পেজামেঘ, সবটা মিলেমিশে যেমন একটা বৈচিত্র্য রয়েছে, সেরকমই রবীন্দ্রনাথের কাব্যভূমিতেও রয়েছে বৈচিত্র্য। এই বৈচিত্র্যেরই সাক্ষী দেয় কিন্তু নবজাতক কাব্যগ্রন্থটি। তাহলে নবজাতক কাব্যগ্রন্থের সূচিপত্র এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে বিভিন্ন নাম। প্রথমে নামই দেখতে পাচ্ছি আমরা, নবজাতক নাম কবিতা, যেটা আমাদের আগের ভিডিওতে রয়েছে। আজকে আমরা দুটো কবিতা করব, একটা হচ্ছে কি উদ্বোধন এবং পরেরটা হচ্ছে শেষ দৃষ্টি। এই দুটো কবিতা কেন পরপর করছি সেটা আমি ভিডিওটা শেষে বলবো। তাহলে ভিডিওটা শেষ স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো সেটা আমি আলোচনা করার চেষ্টা করব আমাদের প্রত্যেকটা ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, কবিতাটা হচ্ছে উদ্বোধন। উদ্বোধন আমরা কিসের জন্য করি? কোনো কিছু সূচনা ক্ষেত্রে আমরা উদ্বোধন করি। আচ্ছা, এই উদ্বোধন কবিতাটা লেখা রবীন্দ্রনাথের 1345 বঙ্গাব্দের 25শে বৈশাখ, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিনে। তাহলে সেই দিক থেকে আমাদের এই কবিতাটা মাথায় রেখে, যে 25শে বৈশাখে লেখা, তার জন্মদিনে লেখা, সেই দিক থেকে আমরা কবিতাটা বিচার করব। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো জবে, আকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে, সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে। এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি, গান এনেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে। তাহলে এই প্রথম স্ট্যান্ডাতে কি দেখতে পাচ্ছ আমরা? আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ যেন নিজের এই জন্মদিনের দিন, এই পাবন অবসরে তিনি নিজেকে আহ্বান জানাচ্ছে নতুনভাবে জেগে উঠতে। আবার একদিক থেকে যে নতুন যুগের কথা বলছেন, সেখানে সময় চেতনার একটা দিক কিন্তু ভীষণভাবে ফুটে উঠছে। প্রথম কথা, 1940 সাল, তোমরা সবাই জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন চলছে, সেইখানে দাঁড়িয়ে মৃতের স্তূপ, মানব সভ্যতার ধিক্কার যেখানে, সেইখানে দাঁড়িয়ে নবযুগের কথা, জয়গান কথা বলছেন রবীন্দ্রনাথ। এই আশাবাদী কিন্তু রবীন্দ্রনাথ ঔপনিষদিক চিন্তাভাবনায় মগ্ন, এবং এইখানেই রবীন্দ্রনাথ যেন ক্ষতের উপর প্রলেপ লাগিয়ে দেন। এইখানে এই কবিতাটা, উদ্বোধন কবিতাটা, একদিক থেকে যেমন ব্যক্তিগত চেতনায় সমৃদ্ধ, তেমনি অন্যদিকে পাঠক সমাজকে সমাদৃত করে জেগে উঠবার যেন আহ্বান উদ্বোধন সঙ্গীত। এবার আমরা পরের স্ট্যান্ডাতে চলে যাব।
সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শুনাও তাহারে আগমনী সঙ্গীতে, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে, বহু জনতার মাঝে অপূর্ব একা। এই যে দেখো শেষ দুটো ছত্র, শেষ দুটো শব্দ, অপূর্ব একা। এই যে রবীন্দ্রনাথই তার গানে বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে রে, এই একাকিত্বের জয়গান, এই অপূর্ব একাকিত্বের যে বিষয় বৈচিত্র্য, সেটা যেন রবীন্দ্রনাথের হাতেই সুন্দরভাবে ধরা দেয়। রবীন্দ্রনাথ তার জীবন সায়াহ্নে উপনীত এবং শেষকালে এসে তিনি যখন দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে অভিজ্ঞ রবীন্দ্রনাথ, বৃদ্ধ রবীন্দ্রনাথ নতুন করে জেগে উঠতে চাইছে, তার সৃষ্টি ক্ষমতা যেন শেষ হয়নি, নিঃশেষ হয়নি কোনোদিনই, তিনি বলেন বারবার পৃথিবীকে ভালোবেসে, ধরণীকে ভালোবেসে, যে তিনি যেন মৃত্যুবরণ করতে চান না। একদিকে তিনি মাথা পেতে স্বীকার করে নেন মরণ রে তুহু মম শ্যাম সমান, আবার তিনি বলেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, পৃথিবীর মাঝে আমি বাঁচিবারে চাই। তো এই যে জীবন পিয়াসী এই মানুষটি, একেবারে শেষ জীবন সায়াহ্নে এসে উপনীত একদম অশীতিপর বৃদ্ধ, তিনি যেন এক গান গাইতে চাইছেন, ভৈরবী গান, ভোরের গান, সকালের গান। তারপরে আমরা দেখতে পাচ্ছি, অবাক আলোর লিপি যে বহিয়া আনে নিভৃত প্রহরে, কবির চকিত প্রাণে নবপরিচয় বিরহ ব্যথা যে হানে, বিহুবল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিম উৎসবে। এই যে অরুণিম উৎসব, এই যে এত শান্তির বাণী রবীন্দ্রনাথ ছড়িয়ে দিচ্ছেন, একটা এত সুন্দর ধনাত্মক চিন্তাভাবনা তার মনে, তার মনের মানসিকতার মধ্যে একটা যে আলো, এত যে আলো রয়েছে অন্ধকারাচ্ছন্ন চারিপাশের মধ্যে, এই যে আলোর বিচ্ছুরণ, এ যেন সব থেকে বড় একটা পেলব জিনিস, একটা যেন প্রলেপ আমাদের ক্ষততে। তো এখানে রবীন্দ্রনাথ নিজের সাথে কথা বলছেন, এখানে রবীন্দ্রনাথ ব্যক্তি রবীন্দ্রনাথের মধ্যে একটা নতুন জাগরণ ঘটাতে চাইছেন, তার একটা উদ্বোধন সঙ্গীত তিনি গাইছেন। এবং যেহেতু জন্মদিনে লেখা, অবশ্যই দিনটা প্রত্যেকটা মানুষের জীবনে জন্মদিন নতুন করে বাঁচার তাগিদটা জানায়, নতুন করে সৃষ্টির একটা তাগিদ জানায়। তো সৃষ্টি সুখের উল্লাসে রবীন্দ্রনাথ এই উদ্বোধন কবিতাটি লিখেছেন এবং বলছেন, যে জাগায় জাগে পূজার শঙ্খধ্বনি, বনের ছায়ায় লাগায় পরশমণি, যে জাগায় মোছে ধরার মনের কালি, মুক্ত করে সে পূর্ণ মাধুরী ডালি, জাগে সুন্দর জাগে নির্মল, জাগে আনন্দময়ী জাগে জড়ত্বজয়ী। এই যে নির্মল আনন্দময়ী জড়ত্বকে জয় করবার দারুণ স্পৃহা, যেখানে শঙ্খধ্বনির মাধ্যমে পূজার যেমন শুভ আরম্ভ হয়, সেখানে রবীন্দ্রনাথ সব ক্লেদাক্ততা মুছে ফেলে সভ্যতাকে আহ্বান জানাচ্ছেন নতুন করে জেগে ওঠার, নতুন আলোকেও তিনি উদ্বোধন জানাচ্ছেন। এই উদ্বোধন সঙ্গীত, এই উদ্বোধন কবিতা যেন পৃথিবীর ওপর একটা একচ্ছত্র আলো, একটা উচ্ছ্বাস যেন বইয়ে নিয়ে যান তিনি। সব জড়কে, সব জড়ত্বকে জয় করার কথা বলেন, এক আশীর বচন যেন এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই। জাগো সকালের সাথে, জাগো সকলের সাথে আজি সুপ্রভাতে, বিশ্বজনের প্রাঙ্গণ তলে লহ আপনার স্থান, তোমার জীবনে সার্থক হোক নিখিলের আহ্বান। এই যে তোমার, এখানে রবীন্দ্রনাথ একদিকে নিজেকে বলছেন, আবার আহ্বান জানাচ্ছেন আপামর বিশ্ব প্রকৃতির, বিশ্ব মানবজনকে। দেখতেই পাচ্ছ এখানে 25শে বৈশাখ 1345 বঙ্গাব্দের কথা এখানে রয়েছে, এবং শেষ কয়েকটি ছত্রে ধরা পড়ছে রবীন্দ্রনাথের এক অসামান্য আশার বাণী, যে আশার প্রতীক রবীন্দ্রনাথ। তাহলে তার জীবন সায়াহ্নে উপনীত জন্মদিনে তিনি এই উদ্বোধন কবিতাটি লিখেছেন, অসামান্য দক্ষতার সাথে, তার জীবনের অভিজ্ঞ একটি ভাবনার সাথে তিনি কিন্তু এই কবিতাটা লিখেছেন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, অবশ্যই লাইন তুলে প্রশ্ন আসতে পারে, আশা করি সেখানটাকে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আলোচনা আমি করে দিলাম। এবং কিছু তথ্য তো বললাম, যেটি রবীন্দ্রনাথের জন্মদিনে লেখা তোমরা দেখতেই পাচ্ছ, 25শে বৈশাখ লেখা। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কবিতায় আমরা চলে যাবো, একদমই এর পরবর্তী কবিতা,
সেটা হচ্ছে শেষ দৃষ্টি। নামকরণেই দেখতে পাচ্ছ, শেষ দৃষ্টি। শেষ দৃষ্টি কখন হয়? মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়। এবং তোমাদের সবাইকেই বলছি, ধরো তোমরা আজকে মারা যাবে, আজকে জীবনে সবারই একটা শেষ দিন আসে, এবং শেষ মুহূর্তে যখন তোমার চক্ষু বুজে আসছে, তখন তুমি কি দেখতে চাও বা তখন মানুষ কি দেখে? মানুষ জীবনের যে সুন্দর অনুভূতিগুলো, জীবনের যে বিতৃষ্ণ অনুভূতিগুলো, সবই তো চোখের সামনে ভেসে ওঠে মৃত্যু মুহূর্তে। সেখানে রবীন্দ্রনাথ তার শেষ সৃষ্টিতে কি দেখছেন এবং রবীন্দ্রনাথ তার মৃত্যু শয্যায় শায়িত হয়ে কি দেখতে চান, সেটাই কিন্তু তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তাহলে শুরু করছি কবিতাটা আবার। আজি আখির শেষ দৃষ্টির দিনে, ফাগুন বেলার ফুলের খেলার দানগুলি লব চিনে, দেখা দিয়েছিল মুখর প্রহরে দিনের দুয়ার খুলি, তাদের আভায় আজ মিলে যায় রাঙা গোধূলির শেষ তুলিকায়, ক্ষণিকের রূপ বচন, ক্ষণিকের রূপ রচনে লীলায় সন্ধ্যার রঙ্গুলি। তো এখানে তিনি বলছেন যে আজকে যদি আমার মৃত্যু হয়, আজকে আমি আমার জীবনে যদি শেষ দৃষ্টি দেখি, শেষ দৃষ্টি হয় আমার, তাহলে আমি কী করতে চাইবো? আমার জীবনের যে ফাগুন বেলা, ফাগুন কখন হয়? বসন্তকাল। বসন্তকাল চিরনবীনের কাল, চিরনবীনের কাল, সৃষ্টির কাল। তো এই জীবন যখন একেবারে শেষ জায়গায় উপনীত, সেখানে রবীন্দ্রনাথ বসন্তের কথা বলেন, সেখানে রবীন্দ্রনাথ সৃষ্টির কথা বলেন। অর্থাৎ তার আপামর জীবন অভিজ্ঞতায় তিনি যত সুন্দর সৌন্দর্যের সাধনা করে গেছেন, সেই সৌন্দর্যের পূজারী তিনি। সৌন্দর্য নিয়ে প্রকৃতি সত্য শিব সুন্দরের সাধনায় তিনি কাব্য নিমগ্ন হয়েছেন, এবং তার কবিতায় বারবার ফুটে উঠেছে বসন্তের উল্লাস, তাই তিনি সেগুলোই দেখতে চাইছেন। দেখা দিয়েছিল মুখর প্রহরে দিনের দুয়ার খুলি, অর্থাৎ প্রত্যেকের জীবনে কখনো রৌদ্র, কখনো ছায়া, কখনো বৃষ্টি, সব মিলেমিশে আসে। কিন্তু আমাদের জীবনের যে ভালো দিকগুলো, আবার অনেক জীবনের যে রাঙা গোধূলির দিক, অর্থাৎ যেখানে সূর্য অস্তমিত, সেই দিকগুলোও যেমন আসে, সবটা মিলেমিশে যেন একটা জীবন, একটা জীবন্ত মানুষ তার জীবন অভিজ্ঞতার কথা বলছেন, যে আমার জীবনের যে ভালো দিকগুলি আছে সেটা যেন খারাপ দিকগুলিকে ঢেকে দিয়েছে, অন্ধকার গুলোকে, এত আলো আমি দেখেছি, এত প্রখর রৌদ্র আমি দেখেছি, সেখানে আমার যদি জীবনের রাঙা গোধূলি আসে, কখনো অস্তমিত সূর্য আসে, সেটাকে তার ঢেকে দিয়েছে। এ অতিথি দেহে ভোরবেলাকার রূপ নিল ভৈরবী, অস্তরবীর দেহলি তুয়ারে বাঁশিতে আজিকে আঁকিল উহারে, মূল তান রাগে সুরের প্রতিমা গেরুয়া রঙের ছবি। এই গেরুয়া রঙের ছবি অর্থাৎ জীবনের যে বৈরাগ্য, জীবনের যে শেষ প্রান্তে উপনীত রবীন্দ্রনাথ, সেখানে তিনি দেখতে পাচ্ছেন এক গেরুয়া রঙের ছবি। এই গেরুয়া রং ত্যাগের রং, বৈরাগ্যের রং, অস্তমিত সূর্যের রং। এইখানে তিনি বলছেন যে তার দেহ, অতিথি দেহ, তিনি অবশ্যই ঔপনিষদিক ভাবনায় সমুজ্জ্বল ছিলেন, এবং তিনি বারবার বলেছেন যে তার দেহ তার কাছে অতীত, অতিথি, এবং এই দেহ ছেড়ে ত্যাগ করে তিনি চলে যাবেন এবং বিশ্ব প্রকৃতির সাথে তার আত্মা মিশে যাবে, তাই তিনি এই অতিথি দেহ ত্যাগ করে চলে যেতে চাইছেন, ভোরবেলাকার ভৈরবীর রূপ নিতে চাইছেন। ক্ষণে ক্ষণে যত মর্ম ভেদিনী, বেদনা পেয়েছে মন, নিয়ে সে দুঃখ ধীর আনন্দে, বিষাদ করুণ শিল্প ছন্দে, অগোচর কবি করেছে রচনা মাধুরী চিরন্তন। অর্থাৎ জীবনের যে ভয়ঙ্কর বেদনা, যে ভয়ঙ্কর অন্ধকার তিনি দেখেছেন, বেদনায় সিক্ত হয়েছে তার মন, কিন্তু সেই দুঃখ আনন্দে, ধীর ছন্দে, বিষাদ করুণ শিল্প ছন্দে সেটা পরিণত হয়েছে, এবং তার জন্য তিনি খুবই কৃতজ্ঞ এই বেদনার কাছে। অগোচর কবি করেছে রচনা মাধুরী চিরন্তন, অর্থাৎ তার জীবনে সুখ দুঃখ, বিলাস বাসন সবটুকু এসেছে, এবং তিনি যেহেতু কবি, যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তার সন্তান সমকাব্য ছন্দে তিনি এই কথাগুলো লিখে যেতে পেরেছেন, যেটা হয়তো সকলের পক্ষে সম্ভব নয়। একদা জীবনে সুখের শিয়র নিখিল করেছে প্রিয়, মরণ পরশে আজি কুণ্ঠিত, অন্তরালে সে অবগুণ্ঠিত, অদেখা আলোকে তাকে দেখা যায় কি অনির্বচনীয়। অর্থাৎ জীবনে শুধুমাত্র দুঃখের জয়গান তো তিনি গাননি, তিনি তার কাছে শুধুমাত্র দুঃখের কথাটাই সব নয়, তার জীবনে সুখ হয়ে এসেছে, সুখের শিয়রে এসেছেন, কিন্তু তিনি বলছেন যে আজ মরণ পরশ, আজকে মৃত্যু শয্যায় তিনি শায়িত, তার দেহ আজ কুণ্ঠিত, তিনি অন্তরালে অবগুণ্ঠিত,
কিন্তু তিনি কাকে দেখতে পাচ্ছেন, তার যে কাঙ্ক্ষিত মানুষ, তিনি বারবার যার সাধনা করেছেন, যে মানুষ সুন্দরীর কাছে তিনি চলে গেছেন, যে সোনার তরীতে ধাবিত হয়েছেন তিনি, যে মানুষ পটে লেখা তার যে ঐশ্বরিক চিন্তাভাবনা, তার যে আধ্যাত্মিক চিন্তাভাবনা, সেই অনির্বচনীয়কে তিনি দেখতে পাচ্ছেন। জাগিয়েছে তার অধরা রূপের অলোক পরশখানি, যা রয়েছে তারি তারে বাঁধে সুর, দিক সীমানার পাদে বাড়ির সদূর, কালের অতীত ভাষার অতীত শোনায় দৈববাণী। এই যে দৈববাণী, এই যে রবীন্দ্রনাথ তার ভাবনা, তার চৈতন্য সব যেন সমর্পণ করলেন এই দৈববাণীর কাছে। এই পরশ কার পরশ? এই পরশ যেন সেই মনের মানুষের পরশ, যাকে তিনি দেখতে পান না, যাকে তিনি ছুঁতে পান না। এই অধরা মাধুরীর কাছে তিনি যেন চলে যাচ্ছেন ধীরে ধীরে, তার জীবন সায়াহ্ন এসে উপনীত, এবং তিনি যেন শেষ পর্যন্ত হাত দিয়ে ধরে নিচ্ছেন তার অনির্বচনীয়কে। নামটা দেখতেই পাচ্ছ, 11-12-40, অর্থাৎ 1940 সালে লেখা, 12-1 অর্থাৎ জানুয়ারি মাসের, 1940 সালে জানুয়ারি মাসে সেটি লেখা, এবং 1941-এর শ্রাবণ মাসে 7 আগস্ট তিনি মারা যান। তাহলে কিছু একেবারে শেষের পর্যায়ে এই কবিতাটা লেখা, এবং তিনি মৃত্যু সায়রে নিজেকে দেখতে চাইছেন, শেষ দৃষ্টি দিয়ে তিনি কী দেখতে চাইছেন, কী দেখতে পাচ্ছেন, তা যেন তিনি তার অভিজ্ঞ জীবন সন্ধানে তার সন্তান সম কাব্যভূমিতে আমাদের দান করে গেলেন। তাহলে একদিকে জন্মদিনের উদ্বোধন, অন্যদিকে মৃত্যুর শেষ দৃষ্টি, এই দুটো নিয়ে আজকে আমাদের ভিডিওটা ছিল। তোমাদের তো সিলেবাসে নবজাতক কাব্যগ্রন্থটা পুরোটাই রয়েছে, আশা করি চেষ্টা করব গুরুত্বপূর্ণ কবিতাগুলো এভাবে পড়ে বিশ্লেষণ করা লাইন বাই লাইন, যাতে তোমাদের উৎস প্রসঙ্গ ব্যাখ্যা বলো বা যে কোনো বড় প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা অ্যাটেম্প করতে পারো। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। যাদের ইউপিএসসি অপশনাল আছে বাংলা, তাদের জন্য এই ভিডিওগুলো বানানো হয়, এবং যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, যাদের বাংলা অপশনাল আছে তোমাদের বন্ধুবান্ধবের তাদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা, আশা করি তাদের সাহায্য হবে। এবং আমাদের অনলাইন পেইড ব্যাচ নতুন শুরু হয়ে গেছে, যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই শুনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, 9038020370 এই নাম্বারে। সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, সেখানে আমাদের কিন্তু নোটস লিখিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এবং আলোচনা তো হয়, ঠিক আছে? ডেমো ক্লাসটাও তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আরও অনেক সিলেবাসের খুঁটিনাটি নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, ঠিক আছে? ততদিন পর্যন্ত অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কার।